আসসালামু আলাইকুম, মৌসুমী ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার চকলেট কেক। এই রেসিপিটি আমি কেকটা বানিয়ে নিয়েছি, কেকের ডেকোরেশনটা কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি খুব একটা ভালো ডেকোরেশন করতে পারি না, যেহেতু নতুন নতুন, যতটুকুই পারি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা হচ্ছে আমার ছোট বোনের অ্যানিভার্সারি কাল, তাই ভাবছি যে একটা কেক বানিয়ে ওকে সারপ্রাইজ দিব। আর কেকটা সারপ্রাইজ পেলে তো মহা খুশি হবে। আর কেকটা অনেক সফট হয়েছে, আর আমি সুতা দিয়ে কেকটা তিনটা পার্ট করে নিচ্ছি। আমি নাইফ দিয়ে করতে পারি না, কেকটা বাঁকা হয়ে যায়। আমার কাছে সুতা দিয়ে কাটতে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, আর একদম সমান হয়ে যায়। কেকটা না অনেক সফট হয়েছে, আর এই কেকটা না আমি তিন ডিম দিয়ে বানিয়েছি। আর কেকটা ডেকোরেশন করার পর 2 পাউন্ড হবে। আর এখন হচ্ছে চিনির সিরাপটা দিয়ে দিচ্ছি। আমি চিনি আর হচ্ছে পানি দিয়ে সিরাপটা তৈরি করেছি। চিনির সিরাপটা দিলে কি হয়, কেকটা ভিতরটা অনেক সফট থাকে। আর কেকটা সবসময় 3 লেয়ারে দেওয়ার চেষ্টাটা করবেন, কারণ হচ্ছে 3 লেয়ারে দিলে কি হয়, মানে কেকটা খেতেও খুব ভালো লাগে, আর লেয়ারটা একটু মানে চিকন চিকন হয়। আর 2 লেয়ার দিলে কি হয়, কেকের লেয়ারটা একটু মোটা পড়ে, এতে খেতে বেশি একটা ভালো লাগে না। কেকের যে নিচের পার্টটা আছে সেই পার্টটা এখন উপরে দিয়ে দেব, এতে কি হয় কেকটা অনেক সমান হবে, আর ডেকোরেশন করার জন্য অনেক সুবিধা। আর সিরাপটা একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু নিচের পার্টটা একটু হালকা শক্ত থাকে, আর খুব ভালো করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। আর এভাবে একটু লাগিয়ে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা। কেকটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ক্রিমটা। এখন হচ্ছে উপরে দিয়ে ফুল দিয়ে দিচ্ছি, গোলাপ ফুল। আর আমি নতুন ডিজাইনার, এত সুন্দর করে ফুল দিতে পারি না, যতটুকু পারছি দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি। আস্তে আস্তে করতে করতে মানে হাতটা চালু হবে, আমার হাতটাও এত চালু না। যাই হোক, কেকটা এভাবে ডিজাইনটা করে ফেলেছি, এখন হচ্ছে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। আর অবশিষ্ট যে আমার কাছে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা তো রয়েই গেছে, ওদের জন্য আবার 2 ডিমের একটা কেক বানিয়েছি। ওদের বলছি কেকের ভিতরে ক্রিম দিয়ে তারপর রোলের মতো করে দেব, ওরা খেয়ে মজা পাবে। কেকটা যদি না বানাইতাম তাহলে কি করতো ওরা, না এই যে শুধু শুধুই খেয়ে ফেলতো ক্রিমটা। ক্রিমটা যেন শুধু শুধু না খায় এজন্যই ওদের জন্য এই কেকটা বানিয়ে নিয়েছি। আর গরম গরম কেকটা কেটেছি, এজন্য কেকটা একটু মানে কাটাটা বেশি একটা সুন্দর হয় নাই। যাই হোক, এখন চিনির সিরাপটা দিয়ে তারপর হচ্ছে কেকের ভিতরে ক্রিমটা দিয়ে এভাবে রোল করে একটু ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য, তারপরে বের করে তারপর হচ্ছে কেটে ওদেরকে দেব। একটু সেট হওয়ার জন্য 20 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু ক্রিমওয়ালা কেক ফ্রিজে যত রাখা যায় ততই ভালো, এতে খেতেও ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন হচ্ছে ওদেরকে কেটে কেটে দিচ্ছি। আর কেকটা না অনেক সফট হয়েছে, আর খেতেও দারুণ মজার হয়েছে। আর এভাবে বাচ্চাদের দিলে তো ওরা অনেক মজা করে খায়। আর আমার কেকটা একদম রেডি, সুইট বল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে যাওয়ার পালা, আমরা রাতের বেলায় যাব। আর কেকটা যে বানিয়েছি ওরা জানে না, ওদের জন্য সারপ্রাইজ। কেকটা পেলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হবে আমার ছোট বোন। আর হচ্ছে কেকটা নিয়ে এখন চলে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই কেকটা না 2 পাউন্ড হয়েছে। আমি যাওয়ার সময় আমাদের পাশে যে একটা দোকান আছে হৃদয় বেকারি, সেখান থেকে মেপে নিয়ে গেছি, 1 কেজি হয়েছে। আর কেকটা পেয়ে তো অনেক খুশি, বাচ্চারাও অনেক খুশি হয়েছে, আর আমার বোনটা অনেক খুশি হয়েছে, আর সবাই খেয়ে অনেক প্রশংসাও করছে, কেকটা নাকি অনেক মজা হয়েছে। আর একটা জিনিস সুন্দর করে বানাই তারপর সবাই খেয়ে যখন বলে খুব ভালো হয়েছে, তখন না শুনতেও খুব ভালো লাগে। আর আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।